সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা মি অ্যান্ড মাই মমের চ্যানেল থেকে। প্রথমেই বলি, নোটিফিকেশন যাচ্ছে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি না পৌঁছায়, একবার আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও, তাতে দেখবে তোমাদের নোটিফিকেশন চলে যাচ্ছে। প্রচণ্ড গরম, শরীর একদম ভালো না, মনটাও খুব একটা ভালো নেই, কারণ যা আজকে বছরকার দিনে কিছু বলল, আশীর্বাদ তোমাদের কাছ থেকে আশীর্বাদ চাই, যে পরিবার নিয়ে আমি যেন পরিবারটাকে আগলে রাখতে পারি, আমার ফ্যামিলিকে, আমার স্বামী সন্তানদের নিয়ে আমি যেন সুস্থ শরীরে একটু এগিয়ে যেতে পারি, সব দিক দিয়ে যেন ভালো থাকি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, মায়া, মমতার হাত আমার দিকে বাড়িয়ে দিও। আর ওয়ান্স অ্যাগেন শুভ নববর্ষ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানে তুলে ধরো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, নিশীথের আলোর শিখা জ্বলুক প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, ভালোবেসো, আমি বড্ড ভালোবাসা তাঙাল। দেখো, তোমাদের আমি দূর থেকে দেখেছি, চিনেছি, জেনেছি, কিছু কিছু মানুষ আমার সান্নিধ্যে এসেছে, তাদেরকে আমি সামনাসামনি দেখেছি, কিছু কিছু মানুষ বললে ভুল হবে, আমার বাড়িটিতে দুজনই এসছে আমার বাড়িতে, তা দূরে থেকে তোমরা কাছে কখন চলে আসলে আমি নিজেও জানতে পারিনি, শুধু যে দেখা করতে হবে, দেখা সাক্ষাৎই করতে হবে, কিংবা যোগ বিনিময়ের ক্ষেত্রটা যে শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সীমাবদ্ধ থাকবে, একটা নেট দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে সে তো নয়, ভার্চুয়ালি সীমাবদ্ধ থাকবে সে তো নয়, ভালোবাসা হতে মন থেকে আসে, ভালোবাসা হয়তো
15 দিনে একদিন একটি কমেন্টস করলে যে মাসিমা কেমন আছেন, হ্যাঁ, কিংবা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্টস করলে, লাইক করলে, সেটাই এক ভালোবাসা। ভালোবাসা মানে সবসময় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা, মানে ভালোবাসা মানে ত্যাগ, ছেড়ে দেওয়া, এটা আমি ভালোবাসা। ভালোবাসা মানে এক্সপেকটেশন তো বটেই, আবার একদিকে স্যাক্রিফাইসও। হ্যাঁ, আচ্ছা, আমি নাটক করতে পারি না, অনেকদিন হলেই আমি বলছি যে প্রচণ্ড ইমোশনাল না হলে, প্রচণ্ড দাগা না খেলে, প্রচণ্ড কষ্ট না হলে আমি ক্যামেরাটা একটা না বাহ্যিক একটা জিনিস, ক্যামেরার সামনে আমি ইমোশন হয়ে কিছু করব সেটা আমার হয় না গো। আমি আমার ইমোশন অন্যভাবে ব্যক্ত করতে পারি, কিন্তু চোখের জলে নয় কিংবা মন খারাপ। তা হ্যাঁ, আমি বলতে পারি তোমরা প্রে করো আমার স্বামীর জন্য, বিশাখার বাবার জন্য, যে সে একটু আনওয়েল, মানে অসুস্থ আছে, ইন দ্যাট ওয়ে সেই রকম অসুস্থ না, মানে ওনার একটা কোমরে একটা প্রবলেম হচ্ছে, কোমরে একটা ব্যথা হচ্ছে, যথেষ্ট আমরা স্প্রেটে লাগাচ্ছি, সবই করছি, এবং এটা আউটসাইডে কিছু হয়নি, খাওয়া দাওয়া ঠিক মতোই খাচ্ছেন, আর উনি তো সবসময় একটা নিউরোলজিক্যাল প্রবলেমে ভোগেন, সেই জন্য তোমরা সবাই প্রে করো যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। কালকে উঠে বসে টিভিও দেখেছিলেন, আমরা আমরা কি চাই যেন আমাদের ভালোবাসার মানুষজন যাতে দূরের থেকেও ভালো থাকে, আর ইনি তো আমার স্বামী, আমি চাই যে মানুষটা কিছু করতে হবে না, মানুষটা তো আমাদের বট গাছের মতো ছায়া দিচ্ছে না, তা মানুষটা যেন উঠে বসে একটু টিভি টিভি দেখে, বাস আর কিচ্ছু তাই না, মানুষটা যেন মাথার উপরে থাকে এবং শরীর থাকলে অসুস্থ হবে একটু সুস্থ থাকে, এইটাই আমার একান্ত তোমাদের কাছেও প্রে করো যাতে আজকে দিনে উনি ভালো হয়ে যান। ওনার ব্যাক পেন বললে ভুল হবে, ওনার কোমরে একটা বসে থেকে উঠতে নিয়েছিলেন, উনি একটু নিউরোলজিক্যাল ব্যাপার আছে তো তাই। চলো কিছু কথা কিছু গান, হে লোভেন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পাবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এই লোভেন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারে মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লজে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এই লোভেন সঙ্গ তব সুন্দর হে সুন্দর। হাতখানি ওই বাড়িয়ে আন দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে রাখবো তারই সাথে, একলা পথের চলায় আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে আমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে আমার পরশ খানি দিও,
সারা পথে ক্লান্তি আমার, সারা দিনে তৃষা কেমন করে মেটাবো যে ভেবে না পাই দিশা, একলা পথে চলায় আমার করব রম ও মাঝে মাঝে প্রাণে আমার পরশ খানে দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে আমার পরশ খানে দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা পয়লা বৈশাখে উত্তরায়ণের সামনে যেতাম শান্তিনিকেতনে, সেখানে পয়লা বৈশাখের একটু অনুষ্ঠান হতো। হে দূতন দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভ, এটা রবীন্দ্রনাথের জন্মদিনের গান, কিন্তু এখানে পয়লা বৈশাখেও এটা গাওয়া হতো, লাইনটা একটু অন্যরকম করে। হে নূতন তোমারও প্রকাশ হো কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত রিক্ত তার মুখ ভেদে আপনার করি উন্মোচন, ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিষয়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনে দিল ডাক হে নূতন দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। সবাই তোমরা এই আনন্দে দিনটা কাটাও, ভালো থেকো সুস্থ থেকো, পরিবারকে নিয়ে যে যেখানে আছো সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো, আমার অনেক 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 ভালোবাসা আশীর্বাদ তোমাদের সাথে, তোমরা যে যেখানে আছো চলার পথে এগিয়ে যাও, তোমাদের সমস্ত মনস্কামনা ভগবান পূর্ণ করুক, সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো। এই কাকিমা আন্টি মাসিমণির তরফ থেকে আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখে তোমাদের জন্য আমার ছোট্ট একটি নিবেদন, ভালো থেকো আর আমাকে ভালোবেসে যেও, ভালোবাসার মতো জিনিস হয় না, ভালোবাসা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু কেনা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে মনটা কেনা যায়, ভালোবাসা দিয়ে মন কেনা যায়। নমস্কার তোমাদের সবাইকে, আমার থেকেও যারা বড় বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার সশস্ত্র প্রণাম, ভালো থাকবেন, আপনারাও সুখে থাকবেন শান্তিতে থাকবেন, আর তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো পরিবার নিয়ে শান্তিতে থেকো, আজকে পয়লা বৈশাখে আনন্দ করো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, গান বাজনা করো, পজিটিভিটি নিয়ে থাকো, টাটা।